আমাদের এখানে কালকে 10:30 নাগাদ মানে হঠাৎ একটা গাড়ি এসে ধাক্কা মারে, আমরা খাইতে বসি সবাই, খাওয়ার সময় ধাক্কা মারে আর আমাদের যা আছে ঘরে সমস্ত কিছু ভেঙে যায়। আর আমরা যে ঘরের ভিতরে সবাই ছিলাম মানে প্রাণে বাঁচে গেছি এটার জন্যই। আর আমার মা শোকেসের নিচে পড়ে গেছে আর আমি আমার পায়ে একটা বোল্ডার এসে পড়ে আর আমার হাতে একটু চোট লাগে। তারপর ঘরে যা কিছু আছে সব তো নষ্ট হয়ে গেছে, আমার একটা মোবাইল ছিল ওটাও নষ্ট হয়ে গেছে আর চোখের মধ্যে একটু চোট লাগছে। প্রশাসন কালকে আসছিল আর আমাদের হসপিটাল নিয়ে গেছে, হসপিটাল নেওয়ার পর আবার ট্রিটমেন্ট করে আবার ফিরে গেছে রাত্রিবেলায়। আর এখানে প্রশাসন কিছু পাহারা ছিল 4 জন, তারপরে সারাটা দৌড়া ছিল আর সকালবেলা আসে আবার জিজ্ঞাসা করে চলে গেছে। ক্ষতি তো পুরো ঘরটা তো পুরোটাই শেষ, আর খাট ছিল ঘরের ভিতরে, খাটও পুরোটা গুঁড়া হয়ে গেছে। তারপরে টিভি ছিল, টিভি ভেঙে গেছে, শোকেস ভেঙে গেছে, ড্রেসিং টেবিলটাও ভেঙে গেছে, আমার মোবাইলটাও ভেঙে গেছে আর যা আছে ঘরটা তো পুরোটাই ভেঙে গেছে। খুশি কি, খুশি বলতে যে এগুলো ক্ষতি হয়েছে আমাদের, এগুলো ক্ষতি যদি পাওয়া যায়, ক্ষতিপূরণ পাওয়া যায় তাহলে আমাদের ভালো আর কি, যেহেতু আমরা গরিব মানুষ। আমার নাম হচ্ছে সুরজিৎ মহন্ত।